মুরগির মাংস রান্না তো আমরা কম বেশি সবাই পারি, তবে আজকে এই পদ্ধতিতে একটু ট্রাই করে দেখবেন, আশা করছি এটা কিন্তু আপনাদের কাছে ভালোই লাগবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে ভালো করে মাংস ধুয়ে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। তার মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটা সোনালি মুরগি ছিল, সোনালি মুরগিটা ছিল 1 কেজি পরিমাণ, যা থেকে চামড়াসহ পা পাখনা এবং খিলা কলিজাগুলো বাদ দেওয়া হয়েছে, তারপর ধুয়ে খুব ভালো করে কেটে নেওয়া হয়েছে। এখন এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে। তার মধ্যে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়ে হালকা একটু মোটা টাইপ করেই কুচি করেছিলাম। পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করব। 3টা তেজপাতাকে কেটে এভাবে নিয়েছি, 2টা দারুচিনি ভেঙে নিয়েছি, 3টা লবঙ্গ নিয়েছিলাম আর 4-5টার মতো এলাচ নিয়েছিলাম। হালকা একটু মাঝখান বরাবর ফেড়ে দিয়েছিলাম এলাচের। মশলাগুলোকে দেওয়ার পর হালকা একটু নেড়ে তারপর আমি আগে থেকে ম্যারিনেট করা সেই মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলা রাসটাকে হাই রেখে আমি মাংসগুলোকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করতেছি। আপনারা যদি আলুটা পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে তো মাংসের মধ্যে দেওয়া আলুটাই সবচেয়ে বেশি পছন্দের, মাংসের চেয়ে তো মনে হয় আলুটাই বেশি পছন্দের, যার কারণে আমি সবসময় মাংসের মধ্যে আলুটা দিতে পছন্দ করি। এবার মাংসের সাথে আলুটাকেও ভালো করে নেড়ে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, যেটা আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা বেটেও অ্যাড করতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করেছি। চুলা রাসটাকে এ পর্যায়ে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে মাংসের সাথে, যাতে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। আর এই সময় আপনি খেয়াল করবেন, মাংসের সাথে যখন এই মশলাগুলো অ্যাড করবেন তখন পেঁয়াজটা অলরেডি গলা শুরু করবে, মানে আগে যে কুচি করা পেঁয়াজগুলো দিয়েছেন এই পর্যায়ে এসে সে পেঁয়াজগুলো এই বাটা মশলাটার কারণে গলে যাবে। তো একটু আলতো হাতে ভালো করে এগুলোকে নেড়ে দিতে হবে। এবার চুলা রাসটাকে লোতে করে দিয়ে এটাকে হতে দিয়ে আমি একটা সাইডের মধ্যে একটা বাটিতে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া 1 চা চামচ নিয়েছিলাম আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলোকে হালকা একটু ভিজিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাগুলোকে তৈরি করে নিলাম। এবার এটাকে 2টা মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দিব। 2 মিনিট পর আমি মশলাটাকে এখন মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে নিচের সাইডে লেগে না যায় মশলাগুলো। এখানে যেহেতু বাটা মশলা অ্যাড করা হয়েছে যার কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই চুলা রাসটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে কতক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। এভাবে এইভাবে নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু এটা সোনালি মুরগি, এটা মোটামুটি দেশি মুরগির মতোই হালকা একটু শক্ত রয়েছে, যার কারণে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি 3টা কাঁচামরিচ মাছ বরাবর করে কেটে আর এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারেন,
আমি এখানে গোটায় দিয়েছি, জাস্ট হচ্ছে মাঝখানে ভেঙে দিয়েছিলাম। তারপর কাঁচা মরিচ এবং টমেটোটাকেও ভালো করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পানি অ্যাড করার পালা। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপের মতো আমি এখানে পানি অ্যাড করেছিলাম। পানিটাকে দিয়ে হালকা আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য কুক হতে রেখে দিব। এই পর্যায়ে আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে চুলার আঁচটাকে বাড়িয়ে 15 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে মাংসটা। আর যদি আপনি লোতে রেখে ভালো করে মশলাটা বের করতে চান বা মাংসটাকে জুসি তৈরি করতে চান তাহলে চুলার আঁচটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নেবেন। আমি এখানে 20 থেকে 25 মিনিটে রান্না করছিলাম, তো 20 মিনিট পর আমি ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই পর্যায়ে আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতেছি। অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পর আমি চুলাটাকে এখন অফ করে দিব। মাংসটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। সব সময় একইভাবে রান্না না করে এক একবার এক একভাবে রান্না করতে আমি বেশ পছন্দ করি, যার কারণে আজকে একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করতে চেষ্টা করছিলাম। আজকের রেসিপিটা বা আজকের রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছেও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারাও কে কিভাবে রান্না করতে পছন্দ করেন বা কে কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন, যারা রাঁধুনি রয়েছেন। আর যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা আজকের রান্নাটাও ফলো করে রান্না করতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। এই রান্নাটা কিন্তু খেতে বেশ মজাই ছিল, আমি এক একবার এক একভাবে রান্না করি। তো আপনাদের সাথে সামনে যেভাবে রান্না করব সেটা তো শেয়ার করার চেষ্টা করব। আপনাদের রেসিপিটাও কিন্তু ফলো করার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রেসিপিটা। নেক্সট টাইম আমি আপনাদের মধ্যে কারো একটা রেসিপিও ফলো করতে পারবো। এই রেসিপিটা আপনারা সাদা ভাত কিংবা আমার মতো খিচুড়ির সাথেও ট্রাই করতে পারেন। আমরা মা ছেলে আজকে খিচুড়ি দিয়ে ট্রাই করতেছি। যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।